ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সম্মানিত ভাই জনাব তানবীর হোসেন সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন, শুধু মহিলা জামাতবদ্ধ সালাতে ইমাম কোথায় দাঁড়াবে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে সর্বপ্রথম কথা হলো এই যে, মহিলারা নিজ বাড়িতে বাড়ির কোনার মধ্যে ঘরের কোনার মধ্যে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে তাদের জন্য উত্তম। তবে যদি কোথাও মহিলারা একত্রিত হয় কারণবশত ঘুরতে গিয়ে বা কোথাও বিবাহ অনুষ্ঠানে, তো এমতো অবস্থায় মহিলারা যদি জামাত করে নামাজ আদায় করতে চায়, তাহলে মহিলাদের মহলে মহিলারা যখন জামাত করে নামাজ আদায় করবে, তাদের ইমাম পুরুষদের মতো আগে আগ বাড়িয়ে না দাঁড়িয়ে কি করবে, মহিলাদের কাতারের মাঝখানে দাঁড়াবে। পুরুষদের ইমাম যেমন সামনে দাঁড়িয়ে থাকে, তেমনি ভাবে মহিলাদের ইমাম সামনে দাঁড়াবে না, মহিলা ইমাম মহিলাদের জামাতের ক্ষেত্রে কাতারের মাঝখানে দাঁড়াবে। এ কথাই উল্লেখ করেছেন আল্লামা ইবনে কুদামা রাহমাহুল্লাহ, তিনি তিনার নিজ গ্রন্থ আল মুগনিতে এ কথা উল্লেখ করেছেন। তেমনিও ইমাম নববী রাহমাহুল্লাহ সরহান নববীতে এ কথা উল্লেখ করেছেন যে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা যখন নামাজ পড়াতেন তখন মহিলাদের কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করতেন। এ কথা ইমাম নববী রাহমাহুল্লাহ আল তিনার নিজ গ্রন্থ আল মজমুতে এ কথা উল্লেখ করেছেন। তেমনিও শেখ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ তিনার নিজ গ্রন্থ আশরাফুল মুমতিতে এ কথা উল্লেখ করেছেন যে, মায়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এ কথা বর্ণিত যে, তিনারা যখন ইমামতি করতেন তখন তিনাদের মহিলাদের কাতারের মাঝখানে দাঁড়িয়েই ইমামতি করতেন। তাই মহিলারা মহিলাদের মহলে যখন তারা আপসে একত্রিত হয়ে জামাত করে নামাজ অনুষ্ঠিত করবে, তাদের ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, পুরুষদের মতো সামনে দাঁড়াবে না। বাকি আল্লাহু আলম বিস্বাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।